बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी आलम कबीराज आशा करी आल्लाहर रहमते बंधुरा खुबई भालो आछेन। आजके आमरा यूट्यूब फेसबुक आलोड़न सृष्टिकारी एमन एकटि गाछेर सन्धाने आसि, खोजार जन्य आसि एई अंतिम बागाने। एखाने शुधु बागानी, एई बागाने सेई आलोड़न सृष्टिकारी गाछटा देखार जन्य आसि जेटा सेवन कर ले बऊ पा धरबे, धातु गारो हबे, आठटा नयटा दसटा पर्यन्त बिये करते पारबे। आमरा अनेक यूट्यूबे बयान दिये आसतेछि सेई गाछटार सन्धाने आजके इनशाल्लाह आसि। आमादेर गाछटा एखाने आसले एई समय हय शीतकाले एटा फल हय, फुल हय, किछुदिन परे एटार फुल शुरू हबे, किन्तु परिपूर्ण फलटा पाकनशील हय सेटा हलो আপনার শীতকালে। শীতকালের মৌসুমের এক কথায় গাছ, সেটার জন্য অবশ্যই আপনারা হয়তো বা বুঝতে পারছেন কি গাছটা, যেটা আসলে মূলত কাজ হয়, যৌন রোগের ধাতু রোগের কাজ হয়, যেটা আসলে ইউটিউব ফেসবুকে প্রচার করা হয় আসলে সেটা মিথ্যা না। এই গাছটা নিয়ে যতগুলো প্রচার করা হয় আসলেই বাস্তব। যে গাছটা খোঁজার জন্য আসছি আমরা আশা করি পেয়েও গেছি ইনশাল্লাহ। এখানে পর্যাপ্ত পরিমাণে এই বাঁশবাগানে হয়, যখন হয় তখন কিন্তু মানুষ ঢুকতে পারে না, এটা হয় হয়ে মারা যায়, আবার আবার এক বছর পরে এই গাছটা হয়। এই গাছটির নাম হলো আলকুশি। আলকুশি, এই আলকুশি গাছের বর্ণনা আমরা কিন্তু যথাযথভাবেই জানতেছি শুনতেছি যে আসলে আলকুশিতে কী হয়, আলকুশি সেবন করলে কী হয়, আলকুশি খাইলে কী হয়। আসলে সেই গাছ এটা হলো লতানো উদ্ভিদ। এই আলকুশি হলো আসলে শোধন করে যদি কেউ সেবন করতে পারে এটা লিগালেই কাজ করে, অনেক ধাতু গাঢ় করে, এটা যদি নিয়মিত কেউ খাইতে পারে আসলেই একটা না সে দুইটা অরিজিনাল বিয়ে করতে পারবে, বউ চালাইতে পারবে ইনশাল্লাহ। এই আলকুশি কেউ যদি নিয়মিত দুধ দিয়ে সেবন করতে পারে, আসলে এটা অনেক বড়ি বানানো যায়, হালুয়া বানানো যায়, পাউডার করে খাওয়া যায়। এই হালুয়া কিভাবে বানানো যায়, আসলে শোধন পদ্ধতি আছে, এটা শোধন বাদে খাইলে কাজ কম হয় আর শোধন করে খাইলে এটার কাজ অনেক বেশি হয়। এই যে আলকুশি গাছ, সিমের পাতার মতো পাতা হয় আলকুশি গাছ। আসলে যখন আপনি আলকুশিটা নেবেন এটা কিন্তু সিমের মতো বীজ হয়, এই বীজগুলো নেবেন, নিয়ে প্রথমে আপনি কি করবেন দুধে দেবেন, দুধের ভিতরে দেবেন, দিয়ে এই দুধটা সারা রাত আপনি কি করবেন ভিজাবেন, সিদ্ধ করবেন না, ভিজানোর পরে খোসাগুলো ছুড়াবেন, ছুড়িয়ে এই আলকুশির বীজটা আপনি ঘি দিয়ে ভাজবেন, ভেজে পাউডার করবেন, করে আপনি হালুয়া বড়ি যে কোনো জিনিস বানাইতে পারবেন। সকালে এক চামচ, রাতে এক চামচ, যদি বড়ি বানান বড়ি একটা সকালে রাতে একটা, এভাবে যদি আপনি এক থেকে একচল্লিশ দিন সেবন করতে পারেন আশা করি। যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন কোনো দিন ক্ষণ বাদে তাহলে এটা পুরুষের ষোলো বছর যেমন যৌবন আসে, যৌবনের একটা তারুণ্য যারা পুরুষ পরিপূর্ণ হয়েছেন জানেন কেমন হয়, এই তারুণ্যটা আসবে। যদি কেউ এই গাছটি সেবন করতে পারে এই গাছের ফলটি তাহলে এই তারুণ্যটা আসবে, এই শক্তিটা আসবে, তখনই কিন্তু দুইটা বিয়ে করতে পারবেন। আসলে মিথ্যা না যে দুইটা সে বিয়ে করতে পারবে। এটা খাইলে আসলেই ধাতু গাঢ় হয় যদি নিয়মিত সেবন করতে পারেন, কোনো ঔষধ সেবন করা লাগবে না, আলকুশির বীজটা যদি সেবন করতে পারেন। তা বন্ধুরা কীভাবে খাবেন বলে দিলাম, যদি আলকুশি সরাসরি বীজ নিতে চান নিতে পারবেন, শোধন করা পাউডার নিতে পারবেন, যদি এর দিয়ে হালুয়া বানানো হালুয়া বড়ি নিতে চান তাও নিতে পারবেন, এটা খুব পাওয়ারফুল শক্তিশালী কাজ হয়। যদি নিতে চান ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে, আমার আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার, এখানে আমাদের চেম্বার, এখানে আমাদের ঠিকানা, ইনশাল্লাহ সরাসরি আমাদের কাছে আসবেন, নিজে চোখে দেখে যাবেন আলকুশি নিয়ে যাবেন, গাছ দেখবেন, আলকুশি বীজ দেখবেন, ঔষধ নিয়ে যাবেন। আমরা অ্যাজমা রোগ, হাঁপানি রোগ, পর্শ্ব রোগ,
আমার সহায় লাল সিরাপ সাদা সিরাপ পুরুষের যৌন যাতে দুই এক মিনিটে বীর্যটা উঠে যায় সে সমস্ত রোগের চিকিৎসা করে থাকি। যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে যে আলম কবিরাজ কাউকে ঠকায় না ইনশাল্লাহ আপনি আমার থেকে চিকিৎসাটা নেবেন ভাই, ঠকবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।